হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিয়াম আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো গত পিরিয়ডের ইপিএস এবং বর্তমান পিরিয়ডের ইপিএস তুলনা করার মাধ্যমে ইপিএস এর দিক থেকে সবচেয়েতে ভালো পারফর্ম করা কোম্পানি কিভাবে খুঁজে বের করা যায়। তো আমি কাজটা মাইক্রোসফট এক্সেলে করে দেখাবো। তো চলুন শুরু করি। আমি আজকে পাওয়ার সেক্টরের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর লাস্ট হাফ ইয়ারলিতে ইপিএস কেমন গ্রোথ ছিল কোম্পানিগুলোর সেটা দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। তো এই এক্সেল ব্যবহার করার জন্য আপনাদের পিসিতে অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে। তো পাওয়ার সেক্টরের কোম্পানির আমি যেটা নিব সেটা হচ্ছে কোম্পানিগুলো নিব এবং কোম্পানিগুলোর 2019 অর্থ বছরের হাফ ইয়ারলিতে যা ইপিএস ছিল সেটা এখানে নিব এবং 2018-এর হাফ ইয়ারলি ইপিএসগুলোও এখানে নিব এবং তারপরে ইপিএস এর গ্রোথ কেমন ছিল 2019-এর হাফ ইয়ারলিতে 2018-এর তুলনায় সেটা আমরা দেখব এবং কীভাবে খুব সহজে সবচেয়েতে বেশি কোন কোম্পানিগুলোর ইপিএস বেড়েছে, ইপিএস গ্রোথ ছিল সেটা বের করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা কোম্পানিগুলোকে নিব, কোম্পানিগুলো যেই কোম্পানিগুলো ইলেকট্রিসিটি প্রডিউস করে, কারেন্ট প্রডিউস করে, পাওয়ার কোম্পানি, সেগুলো আমরা নিব শুধুমাত্র। কারণ অ্যাকচুয়ালি আমরা যদি ফুয়েলের সাথে পাওয়ারের কম্প্যারিজন করি তাহলে সেই কম্প্যারিজনটা আসলে প্রপার হয় না। সেজন্য যে সমস্ত কোম্পানি শুধু ইলেকট্রিসিটি প্রডিউস করে সেই সমস্ত কোম্পানি আমরা নিব। তো সেজন্য আমরা যদি ডিএসসি ওয়েবসাইটে যাই, ডিএসসি ওয়েবসাইট থেকে আমরা যদি নিচে আসি, নিচে এসে সেক্টর ওয়াইজ কোম্পানি লিস্ট এটা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার এখানে ক্লিক করলে আমরা দেখব যে পাওয়ার কোম্পানি কোনগুলো, যেমন বারাকা পাওয়ার আমরা নিব, তারপরে ডোরেন পাওয়ারটা নিব, জিবিবি পাওয়ার নিব, খুলনা পাওয়ার নিব, সাজিবাজার পাওয়ার নিব, সামিট পাওয়ার নিব এবং ইউনাইটেড পাওয়ার নিব। বাকিগুলো আমরা এই কম্পারিজনে নিব না, যে যে সমস্ত কোম্পানি ইলেকট্রিসিটি প্রডিউস করে সেই সমস্ত কোম্পানি আমরা কনসিডারেশনে নিব। তো প্রথমে আমরা যদি স্টকগুলো নিয়ে নেই, যেমন বারাকা পাওয়ার, ডোরেন পাওয়ার, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার, এই কোম্পানিগুলো আমরা নিয়ে নিলাম। এটা এখন শর্ট অবস্থায় আছে, এটা আপাতত উঠিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা যদি হোম পেজে যাই, ডিএসসির হোম পেজে, তাহলে এই হোম পেজ থেকে আমরা নিচে নিউজ আর্কাইভে যাব। নিউজ আর্কাইভ থেকে এই কোম্পানিগুলোর ইপিএসগুলো নিব। যেমন আমরা যদি বারকা পাওয়ার নেই, সার্চ দেই, তাহলে দেখবো এখানে হাফ ইয়ারলিতে ইপিএস কী অবস্থা সেটা আমরা পাবো। যেমন বারাকা পাওয়ারের ইপিএস, কনসোলিডেটেড ইপিএস ওয়াজ 0.36 ফর অক্টোবর টু ডিসেম্বর। তো আমরা এই অক্টোবর টু ডিসেম্বর নিব না, আমরা নিব জুলাই থেকে ডিসেম্বর। আমরা অক্টোবর টু ডিসেম্বরও কম্প্যারিজন করতে পারি, কিন্তু আমি আপাতত এখানে জুলাই থেকে ডিসেম্বর, মানে হাফ ইয়ারলিতে কোম্পানির ইপিএসের কী অবস্থা সেটা নিব। তো এটা ছিল অক্টোবর থেকে ডিসেম্বর, আর এটা হচ্ছে ইপিএস ওয়াজ 0.97 ফর জুলাই থেকে ডিসেম্বর 2018 অ্যাজ এগেনস্ট 1.05 ফর জুলাই থেকে ডিসেম্বর 2017। সো এটা হচ্ছে আমরা নিব। তো জুলাই থেকে ডিসেম্বর 2018 মানে 2018-19 অর্থ বছরের হাফ ইয়ারলি। সো 19 আমি এখানে লিখেছি 19, এবং আগেরটা যেটা 2017 দেখাচ্ছে সেটা হচ্ছে 2018-এর হাফ ইয়ারলি। আচ্ছা, তো এখানে ছিল 0.97, তো আমরা 0.97 আর জুলাই থেকে ডিসেম্বরে ছিল 1.05। এরপরে একইভাবে আমরা ডোরেন পাওয়ার নেই, ডোরেন পাওয়ারও আমরা সেম কনসোলিডেটেড ইপিএস 3.87 ফর জুলাই থেকে ডিসেম্বর। আমরা জুলাই থেকে ডিসেম্বরটা নিব, উপরে যেটা আছে সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, তো আমরা জুলাই থেকে ডিসেম্বরটা নিচ্ছি। সো 3.87 অ্যাজ এগেনস্ট 3.81। এরপরে হচ্ছে জিবিবি,
জিবিবি পাওয়ারেও ইপিএস ওয়াজ 0.46, জুলাই টু ডিসেম্বর 2018 অ্যাজ এগেনস্ট 0.62। সো 0.46 অ্যাজ এগেনস্ট 0.62 কেপিসিএল। KPCL 2.28 as against 2.48 পরে আসছি SPCL এ। SPCL এ ছিল 2.1 0.10 as against 2.82 for summit power. Summit power হচ্ছে এখানে Q2 2.5854 as against 2.36. UPG 7.69 is against 5.31. তো এই হচ্ছে যেই সমস্ত কোম্পানি ইলেকট্রিসিটি প্রডিউস করে সেই সমস্ত কোম্পানির 2018-19 অর্থ বছরের হাফ ইয়ারলি ইপিএস এবং 2017-18 অর্থ বছরের হাফ ইয়ারলি ইপিএস। তো এই হাফ ইয়ারলির থেকে কারেন্ট হাফ ইয়ারলিতে ইপিএস এর গ্রোথ কেমন ছিল সেটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখন আমরা গ্রোথটা বের করবো। তো গ্রোথ বের করতে হলে যেটা করতে হবে যে কারেন্ট ইপিএস, কারেন্ট হাফ ইয়ারলি ইপিএস মাইনাস প্রিভিয়াস ইয়ার্স প্রিভিয়াস পিরিয়ডস হাফ ইয়ারলি ইপিএস বাই প্রিভিয়াস পিরিয়ডস হাফ ইয়ারলি ইপিএস। এটা যদি আমরা দিই তাহলে দেখবো 7.62। আমি পার্সেন্টেজে দিয়ে রাখছি, এটা যদি জেনারেল থাকতো তাহলে এরকম আসতো। এরকম যদি আসে সেই সেরকম সিচুয়েশনে পার্সেন্টেজ দিয়ে নিতে হবে। তো ইপিএস 7.62% ফল করেছে। বারকা পাওয়ারের যেমন ইপিএস 7.62% কমেছে গ্রোথ, নেগেটিভ গ্রোথ। এবং বাকিগুলো যদি আমরা বের করতে চাই, আমরা যদি এখানে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করি তাহলেই চলে আসবে। অথবা আমরা যদি ডাবল ক্লিক না করে এভাবে টান দিতাম তাহলেও চলে আসতো। তো হচ্ছে আমাদের ইপিএস গ্রোথ বের হয়ে গেছে। তো এই ইপিএস গ্রোথের ভিতরে আমরা দেখতে যাচ্ছি সবচেয়ে বেশি কোনটা বেড়েছে সেটা আমরা কীভাবে শর্ট আউট করবো। তো শর্ট আউট যদি আমরা করতে চাই, আমরা সিম্পলি এখানে যদি ফিল্টার দিই, ফিল্টার দিয়ে এখানে যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। যেমন ইউপিজি 44.82% ইপিএস গ্রোথ ছিল, সামিট পাওয়ারের 7.63% ইপিএস গ্রোথ ছিল, এরকম। তো দেখা যাচ্ছে যে বর্তমান হাফ ইয়ারলি, বর্তমান বছরের 2019 অর্থ বছরের হাফ ইয়ারলির যে রেজাল্টস, তাতে আসলে পাওয়ার কোম্পানিগুলো খুব বেশি ভালো করেনি, শুধুমাত্র ইউনাইটেড পাওয়ার ছাড়া। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো সেক্টরের কোম্পানিগুলো নিয়ে ইপিএস গ্রোথ কোন কোম্পানি, কোন সেক্টরের কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি গ্রো করেছে সেটা আপনারা বের করতে পারবেন। এক্সেল ব্যবহার করলে আপনারা কিন্তু খুব দ্রুত গতিতে এই কাজটা করতে পারবেন।
এবং আপনারা চাইলে খাতা কলমেও এই জিনিসটা করতে পারবেন। এবং এই জিনিসটাকে যদি আপনারা আরও একটু বিউটিফুল করতে চান তাহলে যেটা করতে পারেন, যে এখানে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে এরকম দিতে পারেন, বিভিন্ন কালার স্কেল বা এরকম বিভিন্ন জিনিস করতে পারেন, জাস্ট চোখে পড়ার জন্য যে ইপিএস গ্রোথ এটা যেমন সবচেয়ে বেশি, এগুলো সবচেয়ে কম, সেটা করতে পারেন অথবা চাইলে না করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।